তোমার বুড়ি দেখলাম আমি ভয় পাবে আর কয়েকদিন পর। ও মারে আমায়, চাপ ও মারে আমায়। আমি কিছুদিন ধরে কিন্তু তোমাদের ফাইনাল কোন রেসিপি দিচ্ছি না, যদি ভালো লাগে তাহলে আমাকে বলবা, নয়তো দেবো না। লকডাউন খুলে গেছে? এতদিন লকডাউন ছিল না? কালকে শ্যাম্পু করবো। ও কালকে শ্যাম্পু করবো, মেনটেন। গুড মর্নিং, আমি সুমন শুরু করছি আরেকটা নতুন ব্লগ, আর আমাদের সারাটা দিন তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি আমি। আর এই যে ম্যাডাম এখন রেডি হচ্ছে স্নান টান করে, আর আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আমি নিচে যাওয়ার জন্য রেডি। আর সকাল সকাল এরকম একটা সাদা প্যান্ট সাদা জামা পরে একদম কিসের জায়গার দিনের নায়ক না? অনেক শান্তি, অনেক বেজার। আর তুমি পেট মোটা? চাপ আমি মোটু? মোটা না? তোমার বুড়ি দেখলাম আমি ভয় পাবে আর কয়েকদিন পর। তোমরা অনেকদিন ধরে আমাকে বলছো রুম টুট দাও, রুম টুট দাও, রুম টুট দাও। আজকে কেমন রোদ উঠেছে দেখো, তোমার মুখটা রোদ এখানে চলে আসছে। রুম টুর অবশ্যই দিব আমরা, অ্যাকচুয়ালি আমাদের ওপরটা তোমরা জানো অনেকে কালার করা নেই, বাইরে ব্যালকনিতে লাগাবো বলে দিলে। তো এটা আর এদিকে দেখো আমার বিয়ের মানে কলসি তুলসি এগুলো যেগুলো হয় অতম নেই না, তো এগুলো বের করছি কালকে বক্স কাটার থেকে, কারণ একটু উপরে বারান্দাটাকে আমার পুরো ট্র্যাডিশনাল ভাবে সাজানোর ইচ্ছা আছে সেই জন্য। তাহলে তোমাকে মারবে, কে মারবে তোমাকে নিচে যাওয়ার জন্য? আমি তোমায় মারি, তুমি আমায় মারো, কে কেমন সেটা জানে সবাই। আমি আর আমি যদি ভালো লাগে তাহলে আমাকে বলবা, নয়তো দেবো না। কড়াই এদিকে এখনো গরম হয়নি, আজকে এই হান্ডিটার মধ্যে চিকেন করবো আমি। আর আমার কিন্তু সকালবেলার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর এবার রান্নাটাও করে নিব। ফার্স্ট টাইমে আলুগুলোকে হালকা ফ্রাই করে নিব, তেলটা এদিকে গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিই। সবগুলো আলু আমার সুন্দর ভাবে হয়ে গেছে। এবার এটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এবার দিব একটু রসুন কোয়া আর পেঁয়াজ কুচি।
এদিকে আমার চিকেন মোটামুটি হয়ে এসেছে, এবার আলুগুলোকে দিয়ে দিব। ভাজা আলুগুলোকে। আর হ্যাঁ, আমি একটা কথা মিসটেক করে গেছি। তোমাকে বললাম লেবুর সাথে মুখ দিয়ে বেরিয়ে গেছে হলুদ, লেবুর সাথে দই দিয়ে মেখে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। মাংসের কালারটা কেমন এসেছে, আর এটার মধ্যে কিন্তু আমি না আজকে বলবো না, যেদিন রেসিপি চাবে সেদিন আমি বলবো। দিদুন এখন পান খেতে ব্যস্ত, আজকে সিরিয়াল টিরিয়াল কিছু দেখছে না। দুটো বাজুক মানে খাবার টাইম হলে মানে খেতে বসে দিদুনের টিভি দেখতে লাগবে। যখন ওই যে শ্যামার হবে আমাদের বাড়ি যে দিদিটা কাজ করে, দিদিটা হচ্ছে ঈশা দেখে, মানে এখন দেখে কিনা যাই না, কি নাম ওটাকে বলে, কি জবা, যখন মানে ওর কাছে যখনই কোনো সিরিয়াল মানে আমার ওই বাড়িতে ঠিক আছে, যখনই ওর কাছে গল্প শুনবা জবার গল্প করবে, খালি জবার গল্প করবে, জবার না আমার সঙ্গে এমন করে জবার গল্প করে দেয় আমি পাশে বাড়ি। ও গেল গল্প করে, ওর সাথে বলে এই হইলো ওই হইলো, কি চুপা এই হয়ে যায়। আর ওদের বাড়ির ওই দিদিটা মানে আমি যদি কোনো গিফট দিই আমাকেও রিটার্ন গিফট দেয়, সাবান, কারো মানে সাবান দিয়েছে না পিয়া সাবান, ও যেটাই ওকে কেউ কিছু দিক ও একটা টিপের পাতা হলেও দিবে। আর আমি যখনই বাড়ি যাই ও আমার জন্য টিপের পাতা নিয়ে আসবে। আর এই দেখো এখন খেতে বসেছে, আজকে সবার খাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে দেখেছো, এই টাইমে ও লাঞ্চ করছে, কারণ ও স্নান করতে তো ইচ্ছা করে না, তোমরা জানো ভালো করে। কালকে করেছিলাম তো, একদিন করে আমাকে উদ্ধার করে দিয়েছো। কালকে না সরি পরশুদিন করেছিলাম, তাতে কালকে তো দেরি করেছিলাম। কেমন হয়েছে? দারুণ, এটা বলার অপেক্ষা রাখি না, তুমি চিকেনটা দারুণ বানাও। আর কিছু তো নিবে না, এর জন্য শশা কেটে দিলাম। ঠিক আছে, তুমি কি দেখেছো? আমার অনেক সবজি ছিল যেগুলো তুমি স্বপ্নেও ভাবো না। আমার দোকানে বাবা। তাহলে ঠিক আছে খাও, এবার তোমার খাওয়া হলে আমরা ও পড়ে যাব, তাই তো? অবশ্যই। আমি টিভি দেখতেছিলাম, কি করবো, স্নান করার কথা বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে যায়।
তারপরে স্নান করলো, খেতে দিলাম, তারপরে উপরে আসলাম, খেলো দিলো তারপর। আর হ্যাঁ একটা কথা, তোমরা কালকে আমার ভিডিওতে মানে লাস্ট ভিডিওটায় অনেকে কমেন্ট করেছো শর্ট, মানে আমার ভিডিওটা অনেক কম টাইম ছিল, 11.5 মিনিট কি 12 মিনিটের ভিডিও ছিল, তো সবাই এই কারণে সবাই বলেছে একটু বড় করো বড় করো, প্রত্যেক দিন তো সমান হয় না। আর তোমরা যে আরো বড় আমার ভিডিও দেখতে চাচ্ছ এর জন্য আমার খুব মজা লেগেছে, তোমরা এতটা আমাকে ভালোবাসো, আমার তরফ থেকে অনেকটা বেশি তোমাদের ভালোবাসা। তাহলে এখন তো প্রায় বিকেলই হয়ে গেছে, 1-1.5 ঘন্টা তাহলে একটু রেস্ট করবো, আজকে ঘুমাবো না, ঘুমালে আর রাত্রিবেলা উঠতে লাগবে, সেই কারণে একটুখানি রেস্ট টেস্ট করে আবার তোমাদের সাথে দেখা করছি। আর আমি কথা বলবো আওয়াজ হবে না সেটা তো হতেই পারে না, তো ঠিক আছে। গুড ইভিনিং, গুড ইভিনিং, দেখো আমার বাড়িতে কে এসেছে। হ্যাঁ আমি বলেছিলাম আজকে আমি ঘুমাবো না, কিন্তু তবু আমি ঘুমিয়ে পড়েছি, মানে আমি বিছানায় না শুলে আমার মনে হয় একটু ঘুমাই, ঘুমিয়ে পড়েছে। আর রূপ এসে আমাকে ডেকে নিল, আজকে রূপ এসে ডেকেছে, তাই তো রূপ হাই করে দে, তোমাকে সবাই মিস করেছে, তোমাকে মিস করেছে সবাই, তুমিও বলে বলে দাও সবাইকে, মিস ইউ টু, মিস ইউ টু। রূপ দেখেছো কত বড় হয়ে গেছে, আমরা যখন আগের বছর প্রথম যখন চ্যানেলটা খুলেছিলাম প্রথম প্রথম দিককার ভিডিওগুলোতে রূপ কত ছোট ছিল, তাই না? আর রূপ আমাদের ভিডিও দেখে, ভিডিও দেখেছিস বললি না, এই তো তো রূপ এতদিনে আমাকে দেখতে এসেছে, একবার তো পোকাটা হেসেছিল, এসে আমাকে বললো পোকা ঢুকেছে আমার কানে, তো তাই ও এসেছে দেখতে আমায়। প্রত্যেকদিন আসবো আমি, প্রত্যেকদিন আসবো আমি। দেখেছো কেমন চালাবো, হ্যাঁ ও ব্লক করতে এসেছে, পড়তে বসেনি, দেখো এই হলো আজকালকার বাচ্চা। কদিন পর মহারাজ আসবে, আজকে আসেনি, কদিন পর আসবে, ও ভিডিও কলে দেখেছে আজকে। রূপের শান্তি নেই, পড়বে না বলে এখানে এসেছিল, আমি নিয়ে এসেছিলাম, ওর মামা চলে এসেছে নিতে পড়ার জন্য। ও সবাই দেখতে পাচ্ছে না, খাচ্ছে, তুই যাবি বাড়ি, যাবি পড়তে, যাবি কেন, পড়তে ভালো লাগে না, এই লকডাউনে বাচ্চাদের পড়া শেষ, স্কুলে ভর্তি না হলে পড়তে ভালো লাগে না, বাচ্চাদের পড়া শেষ, আর বড়দের পড়া আছে, মানে স্কুলে ভর্তি হবে দেখ দেখ ইচ্ছে হয় না, পেকেছে ও রূপের মামাকেও অনেকদিন দেখা যায়নি ব্লগে, এদিকে রূপটা চলে গেল, আমি এদিকে ভাতও বসিয়ে দিলাম কারণ 8টা বেজে গেছে, সেই কারণে ঠিক আছে তাহলে ভাত টাত করি, ভাত টাত করে টরে তোমাদের সাথে দেখা করি। আর আজকে অনেকটা দেরি হয়ে গেল রূপের সাথে আড্ডা মারতে মারতে।
আর এখন তো আর কিছু রান্না নেই, যদি পাঁপড় ভাজা টাজা খাওয়ার ইচ্ছে হয় তাহলে যখন ভাজা তখন গরম গরম ভেজে খেতে হবে। তো ঠিক আছে, এবার ভাতটা করে নিই। তাহলে আমরা ডিনার করে উপরে চলে আসছি, কিন্তু আমার ড্রেস দেখো, আমি না ভুলে গেছি আজকে ব্লগ শেষ করে নিয়ে আমি নাইট ড্রেস পরে নিয়েছি, মানে নাইটি, বাঙালিদের ড্রেস নাইটি। তাহলে ও নাইটি পরে আছে, ও বলছে ব্লগটাকে তুমি শেষ করে দাও, এখন আবার একটু সেজে গুজে ক্যামেরার সামনে আসে। তো তাহলে আমি ব্লগটা না 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 মানে ঢিল ঢিলে রাত্রি বেলা পোশাক একদম মেয়ে মানুষের জানো কেমন নাইটি পরে আর মাথায় তেল দিচ্ছে, তেল দিচ্ছে। হ্যাঁ, তাহলে আজকের মতো ব্লগটাকে আমি শেষ করে দিই। আর তোমরা জানাবে, হ্যাঁ, যে আজকে আমরা ব্লগটা কিন্তু হচ্ছে চেষ্টা করেছি ব্লগটা বড় করার, কারণ তোমরা কমপ্লেন করেছিলে যে ব্লগটা আমরা ছোট করি, তাহলে আজকে ব্লগটা আমরা বড় করেছি। আর খেতে খেতে এখানে ঘেমে গেছে একদম, কারণ আজকে প্রচন্ড গরম, আর সেই জন্যই ওর মাথা থেকে চলে গেছে যে ব্লগটাকে শেষ করতে লাগবে। উপরে এসে আগে আগে নাইটি নাইটি ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিতে আমি এসে বলি, এই কি ব্লগ তো শেষ হয়নি এখনো, বললে তুমি আজকে শেষ করে দাও, তাহলে আমি শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা। এত গরমে তাও তেল দিচ্ছি, কারণ আমার কালকে শ্যাম্পু করবো। ও কালকে শ্যাম্পু করবো, মেনটেন। তাহলে ঠিক আছে, আজকে মতো ব্লগটাকে শেষ করছি। আর আমি তো ব্লগ ঠিক মতো শেষ করতে পারি না, আর আজকে দেখো ঘটনাচক্রে ব্লগটা শুরু আমি করেছি, ব্লগটা শেষও আজকে আমাকেই করতে হচ্ছে। তাহলে নতুন ব্লগ নিয়ে সুপ্রীতি তোমাদের সাথে দেখা করছে এরপর, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা রেড কালারের ডান পাশে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, ওটা প্রেস করার পর একটা বেল আইকন আসবে, ওটা ক্লিক করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সার্চ করে দেখতে পারবে, লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর সুপ্রীতি রেসিপি তোমাদের পছন্দ কিনা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই দুটো কমেন্ট প্লিজ চাই আজকের ভিডিওতে আমরা।